দেখো ক্লাস টুয়েলভ আজকে তোমাদের ম্যাট্রিক্সের থিওরি কমপ্লিট হয়ে গেছিলো আজকে প্রবলেম নিয়ে বিস্তারিত আলোচনা করবো ম্যাট্রিক্সের যে থিওরিম সে থিওরিম তিনটে ক্লাস আর করলাম প্রথম দিন দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সেখানে থিওরি মোটামুটিভাবে ম্যাট্রিক্সে যতটা বলে দেওয়া সম্ভব যতটা করে দেওয়া সম্ভব কারণ হয়ে গেছে তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপের যে প্রবলেম ম্যাট্রিক্সের প্রবলেমগুলো খুবই সহজ সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমেই আছে এমসিকিউ টাইপের যে প্রবলেমগুলো দেখো তো এমসিকিউ টাইপের যে প্রবলেমগুলো রয়েছে সেখানে যে এমসি রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম আমি যে থিওরি পাঠ পড়িয়েছি বিভিন্ন যে থিওরি তিনটে ক্লাস নিয়েছিলাম সেই থিওরিটা যদি পড়ো তাহলে যে কটা এমসিকিউ আছে ম্যাক্সিমাম কভার হয়ে যাবে যেমন প্রথম থেকে যে এমসিকিউগুলো আছে একের দুইয়ের এবং তিনের এই তিনটে এই ধরনের এমসিকিউ তো পরীক্ষা পড়ে না এক দুই তিন প্রথম যে তিনটে এমসিকিউ রয়েছে রয়েছে মিথ্যা ইত্যাদি ইত্যাদি এই ধরনের সঠিক বলো এই ধরনের যে এমসিকিউ কিউ রয়েছে এই টাইপের এমসিকিউ পড়ার দরকার নেই তোমরা একবারে চার থেকে করবে হ্যাঁ অর্থাৎ চার নম্বর এমসিকিউ থেকে তোমরা স্টার্ট করবে ঠিক আছে তো চার পাঁচ ছয় সাত এবং আট পর্যন্ত যে এমসিকিউ রয়েছে চার পাঁচ ছয় সাত আট এই এতগুলো যে এমসিকিউ রয়েছে এই এমসিকিউগুলো অলরেডি থিওরি পার্টটা পড়বে তাহলে ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ কাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে বা প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে কখন মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের বিভিন্ন যে প্রপার্টিসগুলো বা ম্যাট্রিক্সের আরও অন্যান্য প্রপার্টিস অপারেশন দিয়ে যে প্রবলেমগুলো বা যে থিওরিগুলো বলেছিলাম সেই টাইপের কিছু এমসিকিউ এনে দিয়েছে সেগুলো বলছি না তো এখন প্রথমেই যে এমসিকিউটা করাবো

এই টাইপের অঙ্কটা একটু নতুন টাইপের যদি আগের দিন এ আই যে ব্যাপারটা বলছিলাম যে আই ইন্ডিকেটস রো জে ইন্ডিকেটস কালাম আগের দিনই বলেছি যে আই মানে প্রথম যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে রো ইন্ডিকেটস করে দ্বিতীয় যে সংখ্যাটা সেটা কালাম ইন্ডিকেটস করে এবং আইজের মান এক দুই তিন চার এভাবে বসাতে বসতি যেতে হয় তো এ আই যে টু বাই টু অর্ডার ম্যাট্রিক্স যদি হয় তাহলে মোট চারটে আমার এলিমেন্ট দেবে তোমরা জানো কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার যত হবে সেটা গুণ করলে যত তত্ত্ব সংখ্যক এলিমেন্ট থাকে তো যেহেতু ম্যাট্রিক্সের অর্ডার আমার টু বাই টু তাহলে মোট চারটে এলিমেন্ট থাকবে ঠিক আছে এবং সেই এলিমেন্টগুলো কেমন কেমন দেখতে স্যার আমি আমি দেখাচ্ছি তাহলে এই ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে এই ইকাল টু এখানে একটা এলিমেন্ট থাকবে এখানে একটা থাকবে এখানে একটা থাকবে এখানে থাকবে মোট চারটে এলিমেন্ট থাকবে কারণ টু বাই টু অর্ডার টিউ টু বাই টু অর্ডার ম্যাট্রিক্স টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স এটা এই যে একটা রো দুটো রো একটা কালাম দুটো কালাম মানে টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স হয়ে গেল তাহলে যদি এখন টু বাই টু ওয়ার্ডের ম্যাট্রিক্স হয়ে যায় এ ইকাল টু টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স তাহলে মোট চারটে আমার এলিমেন্ট থাকবে এ একটা এ একটা এ একটা মানে এই এলিমেন্টগুলো কী করে বার করবো এই এলিমেন্টটাকে বলা হয় এ ওয়ান ওয়ান কারণ এক নম্বরও এক নম্বর কালামের এলিমেন্ট তো এটাকে বলা হয় এ ওয়ান ওয়ান তো ফার্স্ট এলিমেন্ট এ ওয়ান ওয়ান এটাকে বলা হয় এ ওয়ান টু এটাকে বলা হয় এ টু ওয়ান দু নম্বরও এক নম্বর কালাম এটাকে বলা হয় এ টু টু ঠিক আছে তাহলে প্রথম এলিমেন্টটা হচ্ছে এ ওয়ান ওয়ান এই এলিমেন্টটা তারপর হচ্ছে এ ওয়ান টু এক নম্বরও দু নম্বর কালাম তারপর দু নম্বরও এক নম্বর কালাম সেদিন এ টু ওয়ান তারপর হচ্ছে এ টু টু ঠিক আছে তাহলে এ ওয়ান ওয়ান ফার্স্ট ওয়ান ইন্ডিকেটস রো সেকেন্ড ওয়ান ইন্ডিকেটস কালাম মানে এক নম্বরও এক নম্বর কালামের সংযোগস্থল এ ওয়ান টু মানে এক নম্বরও দু নম্বর কালাম এটা এক নম্বর ও এটা দু নম্বর কালাম তাদের সংযোগস্থল এটা দু নম্বরও এক নম্বর কালাম এটা দু নম্বরও এক নম্বর কালাম সংযোগস্থল সেদিন এ টু ওয়ান এটা দু ও দু নম্বর কালাম তাদের সংযোগস্থল সেদিন এ টু টু তাহলে এটা সবসময় ফিক্সড নাম যে এ ইলিমেন্টে এ ওয়ান ওয়ান হয় এটা এ ওয়ান টু হয় এটা যেহেতু চারটে যদি আরও বেশি থাকতো তাহলে আরও বেশি নাম দিতাম তাহলে এটা এ ওয়ান ওয়ান হলো এটে ওয়ান টু হলো এটা টু ওয়ান হলে টু 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 এবারে এই এ ওয়ান ওয়ান এই ইলেভেন্টটা কোথা থেকে পাবে কিভাবে পাবে তার জন্য একটা ক্লু দেওয়া আছে যে এ আই যে মানে আই প্লাস টু যে এই যে ক্লু দেওয়া আছে এই জায়গা থেকে এ ওয়ান ওয়ানের বার করতে হবে এ ওয়ান টুর বার করতে হবে এ টু ওয়ানের এর মারবার করতে হবে এ টু টুর বার করতে হবে তাহলে এখানে এ আই যেহেতু আই প্লাস টু যে তাহলে আয়ের জায়গায় ওয়ান যে জায়গায় ওয়ান যদি বসায় তাহলে এ ওয়ান বেড়ে যাবে দেখো সেটাই বসাচ্ছি তাহলে প্রথম যে সেটা থ্রি গেলো আয়ের জায়গায় ওয়ান যে জায়গায় ওয়ান বসলাম তাহলে ওয়ান তাহলে আই প্লাস টু তাহলে ওয়ান প্লাস তাহলে এ ওয়ান কত বেরিয়ে তাহলে লিখে দাও তাহলে প্রথম ইলেভেনটা আমার থ্রি চলে এলো একই রকমভাবে এ ওয়ান টু মানে আয়ের জায়গায় ওয়ান যে জায়গায় টু এখানে আয়ের জায়গায় ওয়ান যে জায়গায় টু তাহলে আয়ের জায়গায় ওয়ান এবং যে জায়গায় টু বসালে কথা হবে আয়ের জায়গায় ওয়ান যে জায়গায় টু এই যে আয়ের জায়গায় ওয়ান যে ওয়ান প্লাস টু ইন্টু টু তাহলে দুদিন চার একে পাঁচ তাহলে এই ইলেভেনটা হলো আমার ফাইভ এই ইলেভেনটা কথা হলো আমার

যত অর্ডারের ম্যাট্রিক্স থাকবে না টু বাই টু হোক টু বাই থ্রি হোক বা থ্রি বাই টু হোক আমরা ঠিক এইভাবে ম্যাট্রিক্সটা ফরমেশনটা করে নেব দি এই মানগুলো এই যে রাস্তা দেওয়া থাকবে ক্লু দেওয়া থাকবে এই ক্লু থেকে আমরা একে একে বার করে নেবো এটা একটা রেট বলে এই টাইপের দেখো পরপর কয়েকটা অঙ্ক আছে সেটা বলছি নয়টা ঠিক যেভাবে করলাম দশ এগারো বারো পরপর তিনটা অঙ্ক সেম টাইপ সবই যে টু বাই টু অর্ডার ম্যাট্রিক্স থাকবে এমন কমার নেই এরপরটা হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু সে ম্যাট্রিক্সটা দেখতে একটু অন্যরকম সেটা বলে দিচ্ছি কেমন হবে মনে করো এই কল টু আছে যেটা থ্রি বাই টু অর্ডারের ম্যাট্রিক্স মনে করো কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে টু বাই টু যদি না হয় অন্য অর্ডারের হয় এই যে কল্টু এআই দিয়ে থাকবে এবং যেটা বলে দেখবে থ্রি বাই টু অর্ডারের ম্যাট্রিক্স তাহলে থ্রি বাই টু অর্ডারের ম্যাট্রিক্সটা কেমন হবে সেটাকে সাজিয়ে নিতে হবে তিনটেরও দুটো কলম মোট ছটা এলিমেন্ট থাকবে তাহলে এই টু আমার এভাবে লিখতে হবে এই কল টু এরকম তাহলে তিনটেরও থাকবে দুটো কলাম থাকবে তাহলে একটা দুটো তিনটেরও হবে দুটো কলম দেখো থ্রি বাই টু তিনটে রো দুটো কালাম একটা রো দুটো রো তিনটে রো থ্রি বাই টু দুটো কালাম একটা কালাম দুটো কালাম তাহলে এইটা এটা 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 মোট ছটা এলিমেন্ট তিন ছয় দেখো তিন আর তিনে ছয় ছটা এলিমেন্ট আছে তাহলে প্রথমেই যত অর্ডারের ম্যাট্রিক্স বলবে সেই অর্ডার অনেক আমার ম্যাট্রিক্সটা গঠন করে নিতে হবে দিয়ে এবার নাম দিতে হবে তাহলে এই এলিমেন্টটার নাম কি এই এলিমেন্টটা ডেফিনেটলি এ ওয়ান ওয়ান এটা অবশ্যই এ ওয়ান টু এটা কত এ টু ওয়ান এটা এ টু টু এটা এ থ্রি ওয়ান এ থ্রি টু তিন নম্বরও দু নম্বর কালাম তাহলে এটা হচ্ছে এ ওয়ান ওয়ান এই কারণে এক নম্বরও এক নম্বর কালাম এ ওয়ান টু এক নম্বরও দু নম্বর কালাম এ টু ওয়ান দু নম্বরও এক নম্বর কালাম এ টু টু দু নম্বরও দু নম্বর কালাম এ থ্রি ওয়ান মানে তিন রো এক কালাম থ্রি টু তিন নম্বরও দু নম্বর কালাম এবার সাজিলাম তাহলে এ ওয়ান ওয়ানের মানে এবার এআই এর যে ডেফিনেশান সবসময় আই প্লাস টু যে দেওয়া থাকবে যা খুশি তাই থাকতে পারে আইজের মানে এআইজের মানে বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে যাই থাক আমি আই এবং যে জায়গায় ওয়ান ওয়ান বাসাবো বসাবো টু ওয়ান বসাবো থ্রি ওয়ান বাসাবো থ্রি টু যাই দেওয়া থাক সেই অনুযায়ী আমি এখানে বসাবো বসিয়ে আমি এলিমেন্টগুলো পাঠ করে নেব তাহলে মূল কথা হচ্ছে এ ম্যাট্রিক্সটা যে ছটা এলিমেন্ট থাকবে সেই ছটা এলিমেন্টকে প্রথমেই তুমি যে যেহেতু তিন দুই তাহলে তিন দুই মানে তিনটে রো ডট ডট করে করে নেবে দুই কলম দুটো কলম ডট ডট করে নেব দিয়ে এলিমেন্টগুলো এখানে বসিয়ে নিয়ে ওয়ান ওয়ান এ ওয়ান টু এরকমভাবে যেভাবে করতে হয় ঠিক সেভাবে বসিয়ে নিয়ে এক এক নম্বর বসবে এই টাইপের অঙ্ক কিন্তু একটা পরীক্ষা আসে সুতরাং এই টাইপের ম্যাট্রিক্সের প্রবলেম কিন্তু একটা করে তোমাদের প্রায়ই পরীক্ষা আসে এই টাইপের অঙ্ক তোমরা থেকে যাবে এটা গেলো তাহলে এখানে নয় একটা করে দিলাম মানে দশ এগারো বারো কমপ্লিট হয়ে গেলো এবার এক অন্য টাইপের একটা অঙ্ক আছে তারপরে এম সিকে দেবো সেটা দেখাচ্ছি তারপর পরে চোদ্দ নম্বর এম সি খুব সুন্দর অঙ্ক এটাও পরীক্ষা আসে প্রায় প্রায় পরীক্ষা আসে এ সময় জিরো সেভেন জিরো জিরো একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে মান আই প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার্লাস পর্যন্ত এ ম্যাট্রিক্সটা বলতে জিরো সেভেন জিরো জিরো এই ধরনের একটা ম্যাট্রিক্স এ সেটাও বলে দেওয়া আছে এফ অফ এ নির্ণয় করতে বলেছে বিভিন্ন অপশন দেওয়া আছে এটা কিন্তু আই হ্যাঁ তাহলে কি করবে এফ এর যদি মান দেওয়া থাকলে এফ অফ এ মান বার করা খুবই সহজ এটার উভয় পক্ষে এই যে জিনিসটি দেওয়া আছে এফ এক্স এর উভয় পক্ষে এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে এফ অফ এ বি সি জিরো এর মানটা আমরা যে দেওয়া আছে সে মানটা বসাবো তাহলে আগে এই যে লাইনটা দেওয়া আছে এফ এক্স এটা এই লাইনের উভয় পক্ষে এক্সের জায়গায় এ বসাচ্ছে তাহলে এফ অফ এর মানটা কী হবে দেখেন তাহলে ওই লাইনটা উভয় পক্ষে যদি এক্সের জায়গায় এ বসাই তাহলে দেওয়ার পর এফ অফ এ হয়ে যাবে আই প্লাস এক্স প্লাস আই প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস ডট ডট আপ টু এ টু দি পাওয়ার টোয়েন্টি ঠিক আছে

তাহলে আয়ের মান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স ব্যাকক ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো ওয়ান তোমরা জানো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে যেহেতু এ ম্যাট্রিক্সটা সেটা অর্ডার তার ক্ষেত্রে তার আইডেন্টি ক্ষেত্রেও সেকেন্ড অর্ডার হবে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান হয়ে গেলো এ বলতে কত জিরো সেভেন জিরো 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 সেভেন জিরো জিরো সেটা লিখে দিচ্ছি এবার আছে এ স্কোয়ার যেটা কিন্তু দেওয়া নেই আমি বার করতে হয় তাহলে এ স্কোয়ার সমান কত আমি রাফে বার করে নিয়ে দেখাচ্ছি তবে স্কোয়ার সমান কত সেটা বলি এ দেওয়া আছে তাহলে স্কোয়ার সমান কত বার করা যাবে বার করছি তাহলে এ স্কোয়ার সমান কি বার করবো এ সমান দেখো জিরো সেভেন জিরো জিরো দেওয়া আছে স্কোয়ার সমান কি লেখা যায় এ ইন টু এ সমান জিরো সেভেন জিরো জিরো দেওয়া আছে এখন এস্কোয়ারের মান বার করতে চাই এই যখন এখানে স্কোয়ার আছে স্কোয়ারের মান বসানো হয়নি স্কোয়ারের মান বার করতে চাইছে তাহলে স্কোয়ারের সমান এ ইন টু লিখতে পারি তাহলে এ বলতে কত জিরো সেভেন জিরো জিরো আবার এ বলতে জিরো সেভেন জিরো জিরো তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ করবো গুণ করতে আমার জানি তখন আমি গুণ ফলটা লিখছি কীভাবে ম্যাট্রিক্সের গুণ অলরেডি আগের দিন শেখ গেছো আবার গুণটা আমি দেখেছি যে এটার গুণ করতে হবে এটার সমান লেখা যায় জিরো ইন্টু জিরো প্লাস সেভেন ইন্টু জিরো মানে এইট জিরো হবে

যে ম্যাট্রিক্সি গুণ করো না কেন সে সব সময় কী হবে আগের দিন প্রপার্টিস বলেছে নাল ম্যাট্রিক্স হয়ে যাবে হ্যাঁ এ যে কোনো যদি অর্ডারের একটা ম্যাট্রিক্স হয়ে যায় এম বাই এন এবং জিরো যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এ ইন্টু জিরো জিরো টু জিরো আগের দিন প্রপার্টিসে বলেছে তো সেই প্রপার্টিস কে জানা যাচ্ছি তাহলে স্কোয়ারের মান জিরো হয়ে গেল তাহলে ইকিউব মানে কি ইকিউব মানে স্কোয়ার ইনটু এ তাহলে স্কোয়ার যদি জিরো হয় ইকিউবে জিরো হয়ে যাবে এরপরে যতগুলো টার্মস থাকবে সবাই জিরো হয়ে যাবে আপ টু এই টোয়েন্টি মানে কি এ স্কোয়ার ইন্টু এট দেবার আঠারো তাহলে স্কোয়ার যদি জিরো যায় তাহলে জিরো ইন্টু এটু দেবার আঠারো অবশ্যই জিরো অর্থাৎ এ স্কোয়ার যেহেতু জিরো তাহলে এ স্কোয়ারের পর থেকে যত টার্মস রয়েছে অর্থাৎ এইখান থেকে এ স্কোয়ার থেকে যত টার্মস হয়েছে আপ টু এটু দেবার টোয়েন্টি যাতে তলায় দাগ দিলাম এরা প্রত্যেকেই আমার কী হবে জিরো হয়ে যাবে ঠিক আছে তাহলে স্কোয়ার যেহেতু জিরো তাহলে এটা জিরো লিখে দিলাম তারপর পরটাও কিন্তু জিরো হয়ে যাবে তাহলে এরকম সবাই করতে করতে সবাই আমার আপ টু এটু দেবার টোয়েন্টি তারা সবাই কিন্তু আমার জিরো হয়ে যাবে তাহলে আলটিমেটলি এই ম্যাট্রিক্সটা এবং এই যোগ করে দিই তাহলে আমার হবে সেই ম্যাট্রিক্স যোগ করছি যোগ যোগফল মানে কি অনুরূপ অনুরূপ সেই অনুরূপ যোগফলটা আমি করে দিচ্ছি তাহলে ম্যাট্রিক্সের অনুরূপ অনুরূপ পদে যোগ করলে কি হয়ে যাবে ওয়ানের এর সঙ্গে জিরো যোগ করলে ওয়ান জিরো এর সঙ্গে সেভেন যোগ করলে জিরো সেভেন জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো ওয়ানের সঙ্গে জিরোযোগ ওয়ান তাহলে ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান এই যে ম্যাট্রিক্সটা পেলাম এই ম্যাট্রিক্সটার মানে হচ্ছে এফ অফ এ ম্যাট্রিক্স অর্থাৎ এর আনসার হলো অপশান সি ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আজকে যে দুটো অঙ্ক করলাম দুটি ভীষণ ইম্পর্টেন্ট আগেরটা নয়ের যে অঙ্কটা করলাম ওই টাইপের অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট এখন যেটা করলাম চোদ্দো এটাও আরও মোস্ট ইম্পর্টেন্ট এরপর দেখো এমসি কিউ কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সোলোরটা দুটো ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়াই ফাইভ থ্রি ওয়াই এ ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু সিক্স ফাইভ থ্রি মাইনাস টু যদি হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে দুটো ম্যাট্রিক্স সমতা ইকুয়াল দেওয়া আছে অ্যাট ম্যাট্রিক্স টু বাই টু অ্যাট ম্যাট্রিক্স টু টু ঠিক আছে তো দুটো ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স কখন বলা হয় যেহেতু বলেছিলাম যদি তাদের অর্ডারটা সেম হয়ে যায় এবং সেম হয়ে যায় অনুরূপ পদগুলো যদি হয় দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল ম্যাট্রিক্স বা সমান ম্যাট্রিক্স তখনই ভালো হবে যদি তাদের অর্ডারটাও সেম হয়ে যায় এবং তাদের অনুরূপ অনুরূপ পদগুলো সেম হয় তাহলে এখানে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম আছে এটাও টু বাই টু অর্ডার ম্যাট্রিক্স এটাও টু বাই টু অর্ডার ম্যাট্রিক্স যেহেতু ইকুয়াল বলে দিয়েছে অবশ্যই এবং অনুরূপ অনুরূপ পদগুলো ডেফিনেটলি সমান হতে পারে তাহলে তো সমান হতে পারে না দুটো ম্যাট্রিক্স তাহলে যেহেতু এই দুটো ম্যাট্রিক্স সমান তাহলে অনুরূপ পদগুলো সমান হবে তাহলে এখান থেকে আমি লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই ডেফিনেটলি জুয়েল টু সিক্স তাহলে তাকে লিখছি দেওয়ার পর টু এক্স মাইনাস ওয়াই জুয়াল টু সিক্স

আর টু এ মাইনাস থ্রি বি তার মানুষ টু ফাইভ জিরো সেভেন মাইনাস টু ফাইভ জিরো সেভেন তাহলে বলছে বি ম্যাট্রিক্সটা কত তাহলে এ মাইনাস টু বি মানে সমাধানের মতো এ মাইনাস টু মান দেওয়া হচ্ছে এটা টু এ মাইনাস মনে করি এটা একটা সংখ্যা ওয়ান ফাইভ থ্রি সেভেন এটা টোটালটা একটা সংখ্যা যদি মনে করো সংখ্যা তাহলে a মাইনাস টু বি যেগুলো মনে করো এটার মানুষ দশ আর টু এ মাইনাস থ্রি বি এটার মনে মনে করো কুড়ি তাহলে এম আইনাস টু ভি সোয়ান দশ টু এম আইনস সি ভি ওয়ান কুড়ি তাহলে এই দুটো সমীকরণ দেওয়া থাকলে সমাধান করে কি বিয়ের মান বার করা যায় না সেম জিনিস এটা সংখ্যা না দিয়ে একটা ম্যাট্রিক্স দিয়েছে এটাও সংখ্যা না দিয়ে একটা ম্যাট্রিক্স দিয়েছে সমাধান করতে হবে সমাধান করে এ বা বি এর মান নির্ণয় করতে হবে এখানে আমার বিএর মান বার করতে বলেছে তাহলে ব্যাপারটা কি এখানে সংখ্যা না থেকে আমার ম্যাট্রিক্স আছে পার্থক্য এই জায়গায় নাহলে একবার সিম্পল সমাধান এম আইনস টু ভি ওয়টু সামথিং টু এ মাইনাস সি ভি টু সামথিং দিয়ে সমাধান করে বিএর মান বার করে একই জিনিস সংখ্যা না হলে একটা ম্যাট্রিক্স আছে একই তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করবো আমরা সমাধান করে বি এর মানটা বার করতে হবে এখানে মাইনাস টু বি আছে এখানে মাইনাস থ্রি বি আছে এখানে এ আছে এখানে টুই আছে তাহলে যেভাবে হোক এমনভাবে কোনো একটা ম্যাট্রিক্সে এমন কিছু দিয়ে একটা গুণ করবো যাতে করে আমার এটা কেটে যায় বিটা থাকে ঠিক আছে তাহলে এটাও মাইনাস আছে এটাও মাইনাস আছে তাহলে কি করতে হবে প্রথমে দেখো যদি আমায় করতেই হয় তাহলে এটাকে যদি কাটতে হয় এটা একটাই আছে এখানে দুটোই আছে তাহলে এটার উভয় পক্ষে যদি দুই দিয়ে গুণ করি দিয়ে যদি ওইটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমার এ কেটে যাবে বি পড়ে থাকবে আবার বলছি যেহেতু আমার বি এর মান নির্ণয় করতে হবে সমাধানের যেমন নিয়ম এ মাইনাস টু বি এটা আছে আর টু এ মাইনাস থ্রি বি সময় এটা দেওয়া আছে তাহলে এইটার উভয় পক্ষে এই যে আসিমালাটা রয়েছে ইকুয়েশনটা রয়েছে এটার উভয় পক্ষে দুই দিয়ে গুণ করছে তাহলে এটা টু এ মাইনাস ফোর বি যেগুলো টু এটা হয়ে যাবে আর কোনো একটা ম্যাট্রিক্সকে দুই দিয়ে গুণ করা মানে তার সব পথকে দুই দিয়ে গুণ করা তা সেটাই করছে তাহলে এটার নাম দাও এক নম্বর আর এটার নাম দাও দু নম্বর তাহলে প্রথম যে ইকুয়েশনটা এ মাইনাস টু বি জুয়াল টু আছে সেটার নাম দিলাম এক নম্বর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা আছে সেটার নাম দিলাম আমি দু নম্বর এক এবং দুই সমাধান করে বিয়ের এর মার মার করবো তাহলে সমাধানটা কেমন করছি দেখো তাহলে এক নম্বর যে সমীকরণটা আছে তাকে দুই দিয়ে গুণ করলাম এ মাইনাস টু বি টু এ ম্যাট্রিক্স হল এর উভয় পক্ষে দুই দিয়ে গুণ করলাম তাহলে টু এ মাইনাস ফোর বি হয়ে যাবে টু এ মাইনাস ফোর বি এটাকে দুই দিয়ে গুণ করা আর কি সমস্ত এলিমেন্টকে দুই দিয়ে গুণ করা তাহলে দুই তারপর একটা দশ তারপর একটা ছয় তারপর একটা চোদ্দ তাই হয়ে গেল আর দু নম্বর ইকুয়েশনটা যা ছিল টু এ মাইনাস থ্রিভি তাই লিখছি দেখো টু এ মাইনাস থ্রিভি সময় মাইনাস টু ফাইভ জিরো সেভেন যেটা চার নম্বর নাম দিই তাহলে এটা যেটা পেলাম তিন নম্বর নাম দিলাম আর এইটাকে তুলে নিয়ে এসে তলায় লিখলাম যে সেটা চার নম্বর দিলাম এই দুটোকে যদি সমাধান করে এর মান কেটে দিতে পারি তাহলে আমার বিয়ের মান বেড়ে যাবে আর সেটাই বলেছে যে বিয়ের মান নির্ণয় করো ঠিক আছে তাহলে এখন দেখো এইটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই চার নম্বর থেকে যদি তিন নম্বর বাদ দিয়ে দিই ঠিক আছে চার নম্বর থেকে যদি তিন নম্বর বাদ দিয়ে দিই তাহলে সরাসরি আমার বিয়ের মান বেড়ে যাবে তাহলে ফোর মাইনাস থ্রি করো ক্যালকুলেশনে ফোর মাইনাস থ্রি চার নম্বর থেকে যদি তিন নম্বর ইকুয়েশন বাদ দিয়ে দিই তাহলে এটা টু এ টু এ কেটে যাবে আর এটা থেকে এটা বাদ দিলে সরাসরি বি বেড়ে যাবে কারণ এটা মাইনাস থ্রি বি প্লাস পড়বি তাহলে বি বেড়ে যাবে তাহলে চার নম্বর থেকে তিন নম্বর বাদ দিলে সরাসরি আমার কী করবে বি এর মান বেড়ে যাবে দিস ইমপ্লাইং বি ইকাল টু বিয়োগের ক্ষেত্রে কী হবে একটা থেকে একটা ম্যাট্রিক্স বিয়োগ মানে অনুরূপ অনুরূপ পদের বিয়োগ করা তাহলে এখানে আছে মাইনাস টু এখানে আছে প্লাস টু তাহলে এটা থেকে এটা বিয়োগ করছি তাহলে মাইনাস টু মাইনাস অফ টু তার মানে মাইনাস ফোর তাহলে প্রথম এলিমেন্টটা হয়ে গেল আমার মাইনাস ফোর আবার দেখো এটা থেকে এটা বাদ দিচ্ছি তাহলে এটা হবে কত আমার মাইনাস ফাইভ তারপর দেখো এইটা থেকে এইটা বাদ দিচ্ছি তাহলে মাইনাস সিক্স তারপরে সেভেন থেকে চোদ্দ তাহলে মাইনাস অফ সেভেন তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স ঠিক আছে এভাবে একটা থেকে একটা বাদ দিলে বিমাটি অর্থাৎ প্রথমেই অপশান এ তে যে উত্তরটা আছে মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত সে আমার আনসার দেয় বুঝা গেল তাহলে এই ধরনের যে প্রবলেম দেওয়া থাকে তাহলে জাস্ট তোমার সমাধান করে এটা একটা সংখ্যা মনে করে সংখ্যা মনে করলাম দিয়ে গুণ করলাম এটাকে কেটে দিলাম এই যে বিয়োগ করে দিলাম এটা থেকে বিয়োগ করে দিয়ে মানুষ সবচেয়ে বিয়োগ এই যে আনসার গেলো এটা এটা একটা টাইপ গেল এরপরে দেখো বাইশ সেটটা খুব সুন্দর অঙ্ক এ যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে আবার এস্কোয়ারিজিকাল টু এ এই কন্ডিশন দেওয়া আছে দুটো কন্ডিশন এক নম্বর এ বড় ম্যাট্রিক্স তার পরিচয় দেওয়া আছে দু নম্বর দেওয়া আছে কন্ডিশন এস্কোয়ারিজিক্যাল টু এ ঠিক আছে অতো ম্যাট্রিক্সটা স্কোয়ার করলে আবার ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তাহলে এ যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ স্কোয়ারিজিকাল টু এ দেওয়া আছে দেখবো যে আই প্লাস এ তার হোলকিউব মাইনাস সেভেন এ এটা সমান কত আই বলতে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স ঠিক আছে তো আই প্লাস এ তার হোলকিউব মাইনাস সেভেন এ এর মান কত হবে খুব সুন্দর অঙ্ক এটাও পরীক্ষা এসেছে দু তিনবার তাহলে এই যে কোনো একটা বর্গোমেট্রিক্স এবং স্কোয়ার সময় হলে আই প্লাস এর হোল কিউব মাইনাস সেভেন এখানে এমসি কিউ আছে বাট কিন্তু পরীক্ষা যখন পড়ে এটা দু নম্বরের উপরে কখনো 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 চার নম্বরের কোশ্চেনও এটা আসে কারণ এটা যথেষ্ট বড় অঙ্কটা চার পাঁচ লাইন হবে তাকে করলেই বুঝতে পারবে তাহলে এই যে কোনো একটা বর্গম্যাট্রিক্স স্কোয়ার যেগুলো টিয়ে তাহলে আই প্লাস এর হোল কিউব মাইনাস সেভেন এর মান কত হবে তাকে করে দিচ্ছি যেটা দেওয়া আছে সেখান থেকে প্রথমে হোল কিউটা আমি ভেঙে দিচ্ছি দেখো ফর্মুলাটা জাস্ট ভেঙে দিলাম আই প্লাস এর হোল কিউব মানে কিউব প্লাস থ্রি স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আর অর্থাৎ এ প্লাস বি হল কিউ ফর্মে নিলাম ঠিক আছে আই যেহেতু আইডেন্টিটি তার পাওয়ারে যাই থাক না কেন আই থাক আই স্কোয়ার থাক আই টু দ্য থাক বা আই থাক সবাই আই হবে আমার ঠিক আয়ের পাওয়ারে যেই থাক না কেন সে আমার আই হবে সেই জন্য পড়ে লাইনটা তো আই কিউব বা আই যেগুলো সব একই রকম প্যাটার্নে লিখে দিচ্ছি ক্লিয়ার একই হয়ে গেল ঠিক আছে এবার আই এর সঙ্গে যে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে আগের দিন প্রপার্টিতে বলেছিলাম যে আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটা ফিরে যায় তাহলে আই ইন্টু এস ওয়ান এ হয়ে যাবে আই ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে যাবে সেটাকে লিখে নিচ্ছি এবার দেখো এ স্কোয়ার সমান এ আমার কন্ডিশন দেওয়া আছে যেখানে স্কোয়ার আছে সেখানে এ বসিয়ে দিচ্ছি এই যে স্কোয়ার সময় আমি এ বসাচ্ছি তাহলে স্কোয়ারের জায়গায় এ বসালাম দুটো কাজ করলাম একটা হচ্ছে স্কোয়ারের সময় জায়গায় এ বসলাম কারণ স্কোয়ার দেওয়া আছে আর এ কে লিখলাম স্কোয়ার ইন্টু লিখতে পারি একুব মানে স্কোয়ার ইন্টু মাইনাস সেভেন যেমন আছে হয়ে গেল এবারে ক্যালকুলেশন করছি তাহলে তাহলে আই আই প্লাস 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 থ্রি থ্রি মানে আবার স্কোয়ারের জায়গায় এ বসালাম কারণ স্কোয়ার মানে এ যদি আছে স্কোয়ার মানে পুনরায় যেখানে স্কোয়ার আছে সেটা ফের এ বসলাম পাশে এটা যেমন আছে টেকে দিলাম তাহলে আবার স্কোয়ারের জায়গায় আমি এ বসিয়ে দিলাম এবার ক্যালকুলেশন করো তাহলে আই প্লাস সিক্স এ প্লাস মানে আবার এ বসাবো এ ইন্টু এমানে a মানে স্কোয়ার মানে এ সেজন্য তাহলে এ ইন এমন এ স্কোয়ার স্কোয়ার মানে কত এ সে বসছিলাম মাইনাসভেন এিক্স এ প্লাস এ কেটে গেল তাহলে শুধুমাত্র পড়ে থাকছে পরের থাকতে গেলে শুধুমাত্র আই পড়তেজ আয়ের মান কত ওয়ান জিরো জিরো ওয়ান বা যে কোনো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে কারণ এটা বলে দেওয়া নেয় সেকেন্ড রোডার যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে আইমান আডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ এর উত্তর হলো অপশান সি বাইশেট্টা ঠিক আছে এই টাইপের যে কটা এম সি করালাম আজকে এই কটা টাইপের এমসিকিউ অবশ্যই করে যাবে কারণ পরীক্ষা বললে এই টাইপের অঙ্কগুলি পড়ে ঠিক আছে অতি সংক্ষিপ্ত দুইয়ের দাগের র্যাকেটটা এ দেওয়া আছে দুই চার পাঁচ ছয় একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে তিন ছয় পাঁচ নয় এটা বি ম্যাট্রিক দেওয়া আছে এবং একটা কন্ডিশন দেওয়া হচ্ছে থ্রি এ প্লাস ফোর ওয়ান টু এক্স যদি হয় তাহলে এক্স একটা বর্গ ম্যাট্রিক্স অর্ডার টু বাই টু সেটার মান নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই ইকুয়েশনের সাহায্যে থ্রি এ প্লাস ফোর বি সি টু এক্স যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করে যেখানে এ এবং বি এর পরিচয় দেওয়া আছে এ দেওয়া আছে দুই চার পাঁচ ছয় বি দেওয়া আছে তিন ছয় পাঁচ নয় সোজা কথা তাহলে থ্রি এ প্লাস ফোর বি সান টু এক্স হলে এক্সের মান নির্ণয় করতে বলেছে যেখানে এ বি না দেওয়া তাহলে এক্সের মান মার করতে পারবো না এ বি এর মান কত দেওয়া আছে বি এর মান দেওয়া আছে দুই চার পাঁচ ছয় বি এর মান দেওয়া যাচ্ছে তিন ছয় পাঁচ নয় খুব সহজ বুঝলাম তাহলে থ্রি ইন্টু এ প্রথমে তারপরে প্লাস ফোর ইন্টু বি তাহলে এ এর সঙ্গে তিন গুণ করবো বিয়ের সঙ্গে চার গুণ করবো দিয়ে এখানে বসাবো এখান থেকে এক্সের মান মার্ক করবো সরাসরি খুব সহজ দেখে নাও এ এবং বি এর মানটা বসিয়ে দিলাম যে কুয়েশনটা দেওয়া আছে থ্রি ইন্টু টু ফোর ফাইভ সিক্স ফোর ইন্টু বি থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি সিক্স এবারে কোন একটা ম্যাট্রিক্স এবং একটা স্কেলার গুণ করার মানে এই গুণটা এই যে সংখ্যাটা সরাসরি সমস্ত এলিমেন্টে ঢুকে যায় সেটা ঢুকিয়ে দাও যেভাবে তাহলে তিন এবং চার দুটো কি সংখ্যা কি আমি ম্যাট্রিক্সের ভেতরে ঢুকিয়ে দিলাম এবার এই দুটো ম্যাট্রিক্সের যোগ করবে যোগ করার পরে দুই দিয়ে ভাগ করে দিলে আমার এক্স বেরিয়ে যাবে ঠিক আছে এই দুটো দেখো যোগ করে দিচ্ছি দুই দিয়ে ভাগ করে কারণ এর মান সেটা হবে তাহলে আগে ম্যাট্রিক্সটা দেখে দিচ্ছি কথা হয় তাহলে ওই দুটো ম্যাট্রিক্সের যোগ করলে তবে ছয় আর বারো আঠারো বারো চব্বিশ ছত্রিশ পনেরো কুড়ি পঁয়ত্রিশ আঠারো ছত্রিশ চুয়ান্ন এই দুটো ম্যাট্রিক্স যোগ সেটা সমান টু এক্স সেটা সমান টু এক্স তাহলে টু এক্সের সময় যদি এই ম্যাট্রিক্সটা হয়ে যায় তাহলে এক্সের মান কত হবে অর্থাৎ এইটাকে দুই দিয়ে ভাগ করে দিলে প্রত্যেকটা এলিমেন্টকে আমার দুই দিয়ে ভাগ করে দিলে গুণের সময় যেমন সব দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা এলিমেন্টে যেটা দিয়ে গুণ করা হয় একই রকম ভাগের সময় সমস্ত পদকেই আমার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্সের মান প্রত্যেকটা পদকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে একটা হবে নয় তারপর একটা হবে আঠারো তারপরটা হবে পঁয়ত্রিশ বাই দুই তারপরটা হবে ছত্রিশ তারপরটা হবে কত দুই দিয়ে ভাগ করলে দুই তিন ছয় সাঁত্রিশ সাঁত্রিশ তো সাতাশ

হ্যাঁ এমসি আঠারো নম্বর অঙ্কটা যেভাবে করার সমাধান ঠিক আছে এ বি এর মান নির্ণয় করা এখানেও তিনের দিকে অতি সংক্ষিপ্ত পটে যে কটা অঙ্ক আছে ওইরকম সমাধান করবে এ প্লাস বি দেওয়া আছে একটা ম্যাট্রিক্স এ মাইনাস বি দেওয়া একটা ম্যাট্রিক্স দিয়ে সমাধান করে এ এর মান নির্ণয় করতে বলেছে খুবই সহজ ঠিক আছে তেমন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মান যদি দেওয়া থাকে সমাধান করে এক্স ওয়ের মান যেভাবে বার করি একই রকম ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই এ প্লাস বি এবং এ মাইনাস বি দেওয়া হচ্ছে এ বি এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো তিনের দাগের সব কটা অঙ্ক একই টাইপ যেভাবে আমি কি আঠারোটা করেছি ওইভাবে সমাধান করে এ বি এর নির্ণয় করতে হবে তো তোমরা তিনের দাগ পর্যন্ত অলরেডি পরের দিন পুরো অঙ্কগুলো কমপ্লিট করবে তারপরে আমি বাকি অঙ্কগুলো বাকি যে ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক রয়েছে সেগুলো পরের দিন পরের ক্লাসে আবার বলবো